আর ভোট একদম টাইট ভোট করবো। পদযাত্রা ছিল বালকবাট থেকে দেউলিয়ার বাজার, কয়েক হাজার কর্মী সমর্থন নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি। আজকে আমাদের কোন সভা নেই, সভা আছে 19 তারিখে বিকেল 3টের সময় আরএসএ ময়দানে। সেদিন পিসিআর ভাইপোর যত কুকুরটি আছে সব হিসাব আমার কাছে আছে। আমি পিসি ভাইপোর কুকুরটি আর এই রামনগরে তোলামুলের যে চোর গুলো আছে, ডাকাত গুলো আছে, যারা পায়খানা পর্যন্ত খায়, এদের হিসাবটা হবে 19 তারিখে 3টের সময় আর এসে ময়দানে। তাই আমি যারা আজকে প্রবল রোগ, চড়া রোগ, প্রায় 3-4 হাজার তো হবেই, 4.5 কিলোমিটার আপনারা হেঁটেছেন, আমি 2.5 কিলোমিটার হেঁটেছি, বালকবাট থেকে আপনারা বেরিয়ে এসেছিলেন, আমি গোটা রাস্তা জুড়ে এই 3টি অঞ্চলে যেভাবে মানুষের সাড়া পেয়েছি, আশীর্বাদ পেয়েছি, তাতে আমি নিশ্চিত যে এই আসনে প্রবীণ নেতা শিশির অধিকারী মহোদয়ের তার যে চেয়ার, সেই চেয়ারে আপনারা একজন নরেন্দ্র মোদীজির শিষ্য বা সৈনিককে বসাবেন। তার নাম কর্মেন্দ্র অধিকারী, ইভিএম এ 1 নম্বর এবং পদ্মফুল আছে, আর 4 তারিখে গণনাতেও 1 নম্বর হবে পদ্মফুল। পদ্মফুল কখনো 2 নম্বর কাঁথিতে হবে না। আমি রাজ্য কমিটির সদস্য তপন মাইতি, রাজ্য ফিশারম্যান, সেলের কনভেনার, প্রাক্তন বিধায়ক মান্যবর স্বদেশ নায়ক এবং জেলা সভাপতি অরূপ দাস সহ প্রাক্তন বিধায়িকা বনশ্রী মাইতি সহ আমি সবাইকে, আমি আর জেলা মন্ডলের কারণ নাম বললাম না, প্রত্যেকেই অত্যন্ত বরণ্য সম্মানীয়, আমি প্রত্যেককে যথাযথ সম্মান জানাচ্ছি। এবং 19 তারিখে আমরা আরএসএ ময়দানে বিস্তারিত বক্তব্য রাখব যে কেন আপনারা নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করতে কাঁথি আসন থেকে ভারতীয় জনতা পার্টিকে জেতাবেন। আমি শুধু কয়েকটা তথ্য দিয়ে শেষ করব। আপনারা জানেন 543টাতে ভোট হচ্ছে, ইতিমধ্যে 380টা কেন্দ্রে ভোট শেষ হয়ে গেছে 4 দফাতে। গতকাল অমিত শাহজি বঙ্গের মাটিতে বলেছেন যে মোদীজির যে 270 দরকার তিনি ইতিমধ্যে পেয়ে গেছেন, সরকার নরেন্দ্র মোদী হয়ে গেছে, এবারে বাকি লড়াই 400, এইবার 400।
চাষের জন্য আমরা পঞ্চম ষষ্ঠ সপ্তম দফাতে আর কয়েকটা দিন গরমে পরিশ্রম করব, গণদেবতা জনতা জনার্দনের দুয়ারে যাব, আমাদের সংকল্প পত্র বলবো, বিকশিত ভারতের কথা বলবো। এই এই নির্বাচন পঞ্চায়েত পুরসভা বিধানসভা নয়, দেশের নির্বাচন। দেশ সুরক্ষিত থাকলে আমি আপনি আমরা সবাই সুরক্ষিত থাকব, তাই মোদিজিকে আবার প্রধানমন্ত্রী করব, এই কথা বলব। ইতিমধ্যে ভোট দেওয়ার আগে বিজেপি দুটো আসন জিতেছে, গুজরাটের সুরাট, মধ্যপ্রদেশের ইন্দোর, আনকন্টেস্টেড এমপি দুজন, এই প্রথম ভারতে দুটো আনকন্টেস্টেড এমপি বিজেপি জিতেছে, কেউ প্রতিদ্বন্দ্বিতা করার লোক খুঁজে পাওয়া যায়নি। আমাদের যে মূল প্রতিদ্বন্দ্বী দল, তারা কত আসনে লড়ছে? তৃণমূল মানে চোরামূল মানে তোলামূল মানে পিসি ভাইপোর কোম্পানি, তারা মাত্র 45টাতে লড়ছে। দরকার সরকার গঠনের 272, এই নির্বাচনে তৃণমূলের কোনো ভূমিকা দেশে নেই, তাই ভোট নষ্ট করবেন না। এখানে তৃণমূলের একটাই কাজ, হিন্দু আর মুসলমান ভাগ করা। এই এলাকা বসন্তপুর হতিয়া 1-2, বাদিয়া গোবরা ওদিকে পদিমা 1-2, ওদিকে তালগাছাড়ি 1-2, এই বিস্তীর্ণ এলাকায় অনেক সংখ্যালঘু বিশেষ করে বসন্তপুর বাদিয়াতে বসবাস করে, তাদের কাছে বিজেপিকে বলা হয় হিন্দুদের পার্টি। আমি প্রশ্ন করতে চাই আমার রাষ্ট্রবাদী সংখ্যালঘুদের, মোদিজির 175টা স্কিম, একটা স্কিমের নাম বলুন যেটা হিন্দুদের জন্য হয়েছে, উনি ভারতবাসীর জন্য করেছেন। আর বলেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, তাই আপনাদের ভোট নষ্ট করবেন না। ইমাম অ্যাসোসিয়েশনকে দিয়েছি আবেদন করিয়েছে, সব মুসলমান যাতে তৃণমূলকে ভোট দিন। মুসলমানরা শুনবে কিনা আমি জানি না, তারা ইমামের কথা শুনবে, কিন্তু ইমামকে দেখতে পাওয়া যায় না যখন মুসলমান ছেলে চাকরি পায় না। মুসলমান ছেলেকে যখন পরিযায়ী শ্রমিক হিসেবে বিজেপির রাজ্যে যেতে হয়, এই বসন্তপুর অঞ্চলে, উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রে কত ছেলে কাজ করে তার তালিকা আমার কাছে আছে, রোজগার করে বিজেপি স্টেটে, আর এখানে এনে তারা সংসারে শ্রীবৃদ্ধি করেন, সমাজের কাজ করেন, অর্থনৈতিক স্বনির্ভরতা করেন। যখন বক্তুইতে 7 জন মুসলমান মহিলাকে পুড়িয়েছিল তখন ইমাম বাবুরা ঘুমাচ্ছিলেন। যখন কিছুদিন আগে গার্ডেন দিচ্ছে পুকুরের উপর বাড়ি তুলতে গেছিল, চাপা পড়ে 12 জন মুসলমান মারা গেছিল, তখন ইমাম বাবুরা ঘুমাচ্ছিলেন, কারণ তারা মাসে 2,500 টাকা করে বেতন পায় মমতা ব্যানার্জির কাছ থেকে, তাই হিন্দু মুসলমান করতে হবে। আমি শুধু আপনাদের বলে গেলাম, এই করে বিজেপিকে আটকাতে পারবেন না। আমি 21 সালে অনেক খেলা দেখেছি, আমি নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারিয়েছি। সাথে লোকসভা কেন্দ্রে 7টা বিধানসভা আছে, সদেশবাবু হারেনি, গণনায় তাকে হারানো হয়েছে, শুনে রাখুন। আমরা এর মধ্যে 4টা আসন জিতেছিলাম, আমাদের 4 MLA জিতেছে। আর গত বিধানসভা নির্বাচনের নিরিখে আমরা কাঁথি কেন্দ্রে 40,000-এর বেশি ভোটে এগিয়ে আছি। এবারের মার্জিন 2 লক্ষ করতে হবে, 2 লাখ করতে হবে। সবাই রাজি তো? রাজি? বাকি কথা 19 তারিখ আদেশের ময়দানে হবে। জোর ক্যাম্পেনিং জোর দিন, বাড়ি বাড়ি যান, অ্যাবসেন্ট ভোটারকে ফিরিয়ে আনুন, আর ভোট একদম টাইট ভোট করব। 6 জন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে, ওয়েব কাস্টিং হবে, একজন যদি 2টা ভোট দিতে চায় সেটাও দিল্লি থেকে বসে দেখা যাবে, একদম টাইট ভোট হবে। আর 23 তারিখ সন্ধ্যা 6টা থেকে মেশিন সিল করে স্ট্রং রুমে যাওয়া পর্যন্ত আপনাদের সেবক শুভেন্দু অধিকারী চৌকিদারের কাজ করবে। জয় শ্রীরাম।